হ্যালো বন্ধুরা, আমি আপনাদের একটা নিউজ দিতে চাই। যে নিউজটা হলো যে আমি একটি সিনেমেটিক ভিডিও বানাতে চলেছি, তো সেটা শর্ট এখন বানাচ্ছি, কিন্তু কিছুদিন পর থেকে আমি সেটাকে আপলোড করব বড় ভিডিও হিসেবে। তো প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাতে চলেছি কোচবিহার জেলায় পড়া এই জোড়াই রোড এবং সেখানকার কিছু ফুটেজ। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলের সদস্য হয়ে থাকেন তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন, কিন্তু যদি সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক। তাহলে চলুন তাহলে বন্ধুরা, দেখা যাক আমি আজকে কেমন ভিডিও বানিয়েছি, সেই বিষয়ে আপনারা সবাই কমেন্ট করবেন প্লিজ। তো গাইস, আমরা যাচ্ছি আজকে জোড়ায়ে, জোড়ায়ে যাচ্ছি আজকে আমরা ব্লগিং করতে। তো চলুন আমরা যাই জোড়ায়ে। দেখতেই পাচ্ছেন কত ওখানে লোক রয়েছে। সামনের দিকে আমরা এগোচ্ছি, রেল লাইনটা, এটা হলো রেল লাইনটা। এখান থেকে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম। দেখতেই পাচ্ছেন রেল লাইনটা পুরোটা দেখা যাচ্ছে। এটা হলো ওই পাশ থেকে এই পাশে আসার পর একটা অ্যাঙ্গেল নিলাম 360 ডিগ্রি। চলুন আগেই দেখা যাক, এটা হলো চৌপতিটা, জোড়াইয়ের চৌপতি। চলো আগেই দেখা যাক। প্রচুর গাড়ি ঘোড়া চলছিল, আমি তো বিকেলবেলা গিয়েছিলাম, তো তাই আমরা এই সাইড দিয়ে রাস্তা দিয়ে ঢুকে যাব। তো এটা হলো জোড়াই স্কুল, মানে উচ্চ বিদ্যালয়। তো চলো আমি একটু ভিতর দিয়ে দেখিয়ে দিচ্ছি, গেটটা বন্ধ ছিল স্কুলের, তার জন্য আমি ঢুকতে পারিনি। চলো এখান থেকে আপনি যতটুকু দেখতে পাই না আপনারা দেখতে পাই না। এটা হলো ছোট স্কুলটা, যেখানে প্রাথমিক বিদ্যালয় বলে বলা হয় এটাকে। 1 থেকে 5 পর্যন্ত ওরা ক্লাস করতে পারে নিজেরা, নাহলে এই পড়াটাই করে তারা ক্লাস। চলুন, এখান থেকে আসার পর আমরা এসেছি একটি মন্দিরে। মন্দিরটা বাইরেটা অনেকটি সুন্দর দেখাচ্ছে। চলো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে গেলাম। দেখুন এখান থেকে ঠাকুরগুলোকে দেখা যাচ্ছে। এটা হলো রথ, আমি কিন্তু একটু অ্যাঙ্গেল করে একটু নিয়ে নিলাম, আপনাদেরকে ঘুরাইয়ে দেখিয়ে দিলাম। এটা হলো ওই ঠাকুরটা, আবার লোকনাথ মন্দির দেওয়া আছে। চলুন সেখান থেকে এসে আমরা এসে গেলাম জোড়াই রেল স্টেশনে। তো চলুন প্রবেশ করা যাক। সেখান থেকে আমি একটু অ্যাঙ্গেল করে একটু প্রবেশ করে ঢুকলাম। তো চলুন যাচ্ছি, এখানে প্রবেশ করার পথে আমাকে কিছু একটা বলছিল ভিডিও না করতে, তো সে মানিনি, আমি করে গিয়েছি। তো এখান থেকে দেখা যাচ্ছে রেল লাইনগুলো কত সুন্দর করে যাচ্ছে। সামনে থেকে আমি একটা অ্যাঙ্গেল করে একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো এটা হলো আমাদের জোড়াই রেল স্টেশন, বা আমাদের জোড়াই।